নাইমুর রহমান দুর্জয় বাংলাদেশ ক্রিকেটের সূচনা, বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সূচনা যার হাত ধরে, বাংলাদেশ টেস্টের সর্বপ্রথম অধিনায়ক যিনি। এই মুহূর্তে তিনি মানিকগঞ্জ এক আসনের এমপি এবং বাংলাদেশ হাই পারফরমেন্স দলের দায়িত্বরত অবস্থায় আছেন। এবং আজকে এই নাইমুর রহমান দুর্জয়, যিনি কিনা বাংলাদেশের সর্বপ্রথম টেস্ট দলের অধিনায়ক, তাকে নিয়েই এবং তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কিন্তু আলোচনা করব। নাইমুর রহমান দুর্জয় টেস্ট ডেবিউ হয় 2000 সালে ইন্ডিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে, যেটি বাংলাদেশের সর্বপ্রথম টেস্ট ছিল এবং সেই ম্যাচে নাইমুর রহমান দুর্জয়কে কিন্তু অধিনায়ক হিসেবে টেস্টে অভিষিক্ত করা হয় এবং সেটি তারিখ ছিল 10 নভেম্বর 2000 সাল। এবং পরবর্তীতে সে কিন্তু তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকাতেই 2002 সালের 8 ডিসেম্বর। এবং তার এই 2 বছরের ক্যারিয়ারে সে সর্বমোট টেস্ট খেলেছিল হচ্ছে 8টি ম্যাচ, এবং 8টি ম্যাচে 15 ইনিংসে নট আউট ছিল 1টি ইনিংসে, এবং 15 এভারেজে 210 রান করেছিল এবং সর্বোচ্চ স্কোর ছিল তার 48, এবং যার মধ্যে তার স্ট্রাইক রেট ছিল 45.85। নাইমুর রহমান দুর্জয় টেস্ট ক্রিকেটে তার বোলিং ফিগার নিয়েও একটু আলোচনা করব। টেস্ট ক্রিকেটে তিনি তার 8 ম্যাচের যেই ক্যারিয়ার ছিল, সেই 8 ম্যাচে তিনি 10 ইনিংসে বোলিং করেছেন এবং সেই 10 ইনিংসে 59.83 গড়ে উইকেট নিয়েছেন 12টি, এবং যার জন্য তার রান খরচা করতে হয়েছিল 712 রান, এবং তার সর্বোচ্চ বোলিং ফিগার ছিল 6 উইকেট নিয়েছিল 132 রানে, এবং তার ইকোনমি রেট ছিল 3.26। এই ছিল তার বোলিং ফিগার পুরো টেস্ট ক্যারিয়ারে। এবার একটু ওডিআই ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। নাইমুর রহমান দুর্জয় এই পর্যন্ত ওডিআই ম্যাচ খেলেছে 29টি, এবং সেই ওডিআই ম্যাচে তার ডেবিউ হয়েছিল পাকিস্তানের বিপক্ষে 1995 সালে 8ই এপ্রিল শারজায়, এবং লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় 3 ডিসেম্বর 2002 সালে। এবং এই 7 বছরের ওডিআই ক্যারিয়ারে মোট 29টি ওডিআই ম্যাচ খেলেছে, এবং 29টি ওডিআই ম্যাচে 27 ইনিংসে ব্যাটিং করেছেন, 2 ইনিংসে নট আউট ছিল, এবং এই পুরো ইনিংসে 19.51 এভারেজে সর্বোচ্চ 47 রান করে মোট রান করেছে 488, এবং স্ট্রাইক রেট ছিল 63.29। এতক্ষণ ওডিআই ব্যাটিং নিয়ে কথা বললাম, এখন না হয় নাইমুর রহমান দুর্জয়ের ওডিআই যে বোলিং ফিগারটি আছে সেটি নিয়ে একটু আলোচনা করি, সেটি নিয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি নাইমুর রহমান দুর্জয় 29টি ম্যাচ খেলেছে ওডিআইতে সর্বমোট, এবং 29টি ম্যাচে 24 ইনিংসে সে কিন্তু বোলিং করেছে, এবং এই 24 ইনিংসে 90.4 গড়ে 10 উইকেট নিয়েছে 904 রান দিয়ে, এবং তার সর্বোচ্চ বেস্ট বোলিং ফিগার, যেটিকে আমরা বেস্ট বোলিং ফিগার বলতে পারি, সেটি ছিল মাত্র 51 রানে 2 উইকেট, এবং সে কখনো ওডিআইতে 5 উইকেট নিতে পারেনি। এবং আমরা জানি নাইমুর রহমান দুর্জয় কিন্তু একটি অলরাউন্ডার, ভালো অলরাউন্ডার ছিল, তবে টেস্ট ক্যারিয়ারে তার উইকেটের সংখ্যাটা 12 এবং ওডিআইতে উইকেটের সংখ্যা 10, এটি ছিল তার পুরো ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারের অবস্থা। এই ছিল আজকের টেস্ট ক্রিকেটারদের মধ্য থেকে নাইমুর রহমান দুর্জয়কে নিয়ে, যে কিনা প্রথম বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছিল, তাকে নিয়ে আজকের আলোচনা ছিল। এবং দেখা হবে আগামী একটি নতুন পর্বে, যেখানে কটন বল বাই তানজিল শোতে আমি কিন্তু নিয়ে আসবো আরও একজন নতুন টেস্ট ক্রিকেটারকে নিয়ে আলোচনায় চলে আসবো আপনাদের সাথেই। দেখা হবে নতুন একটি পর্বে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।